এই দুনিয়ার জমিনে আপনি চলাফেরা করবেন, শয়তানের পথে আপনি চলাফেরা করতে পারবেন না। এই দুনিয়ার জমিনে আপনি শয়তানকে আপনার শত্রু হিসেবে গ্রহণ করতে হবে, শয়তানকে আপনার বন্ধু হিসেবে আপনি গ্রহণ করতে পারবেন না। এই দুনিয়ার জমিনে যদি আপনি হারাম খান, হারাম পড়েন, হারাম খেয়ে গিয়ে আপনি আল্লাহর নামাজ পড়েন, আল্লাহর গোলামি করেন, আল্লাহর হুকুম মানার জন্য চেষ্টা করেন, খোদার কসম করে বলি বিশ্বনবী হাদিস বলে দিয়েছে আপনার দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ হবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য হারাম খাওয়া যাবে না। আপনাদেরকে 168 নাম্বার আয়াতকে শিক্ষা নিতে হবে। এই দুনিয়ার জীবনে যতদিন বসব ততদিন হারাম খাব না, হারাম খেয়ে দুনিয়ার জীবনে চলব না। হারাম যদি খান আপনার জন্য বলো, আপনার জন্য দোয়া করো, নামাজ পড়ে বলে আপনার কপালে ঘাটা পড়ে গেলেও, আপনি যুদ্ধ পড়লে পাকড়ি পড়লে, আপনার মুখে দাঁড়িয়ে থাকলেও আল্লাহ আপনাকে জান্নাত দেবে না, কথাকার আরো যারা বলেন কথাকার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আপনাদেরকে শোনাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খোদার তাড়নায় প্রচুর খোদা লাগছে, দুই দিন তিন দিন খাই নাই, খোদার তাড়নায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে বসে আছে। এমন তো অবস্থা, তিনি একটা গোলাম ছিল, গোলাম যারা কোথায় থেকে খাবার এনে দিলেন, খাবার আনার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা না করে ওই খাবার থেকে এক লুকমা খাবার খেয়ে ফেললেন। এইবার তার গোলাম বলতেছে, গোলাম বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবি, অন্যদিন আপনাকে খাবার এনে দিলে আপনি তো খাবার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেন, এই খাবার কোথায় থেকে আনলে, এই খাবার কোন টাকা দিয়ে কিনেছো, এই খাবার কি চুরি করা খাবার নাকি, এই খাবার কি ঘুষ খাওয়া টাকার খাবার নাকি, কোন কাজ কোন জায়গাকার খাবার আপনি জিজ্ঞাসা করতেন, কিন্তু আজকে তো আপনি আমাকে কিছুই জিজ্ঞাসা করলেন না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, মনের দুঃখ নিয়ে বলতেছে, ও আল্লাহর গোলাম শোনো শোনো, আজকে আমার এত পরিমাণ ক্ষুধা লাগছিল, আমি গত কয়েকদিন খাই নাই, যার কারণে তোমাকে জিজ্ঞাসা করার মতো সময় আমি আবু বকর পাই নাই। এইবার বলো তুমি খাবার কোথায় থেকে আনছো, এইবার বলো। তখন আল্লাহর গোলাম বললেন, ও আল্লাহর নবী সাহাবী শোনেন শোনেন, আমি কিছুদিন আগে জাহিলি যুগের রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলাম, হঠাৎ করে দেখলাম সে এলাকার মানুষের মধ্যে কিছু সমস্যার মধ্যে পড়েছে বা প্রবলেমের মধ্যে পড়েছে, কেউ ভালো করতে পারে না, ঠিক করতে পারে না। আমি তাদের কাছে গিয়ে একটা মন্ত্র পড়লাম, মন্ত্র পড়ে ফু দিলাম, মন্ত্র বলে ফু দেওয়ার পরে তাদের সমস্যা দূর হয়ে গেল। ওইখানকার মানুষটা ওয়াদা করলো তারা কোনোদিন কোনো একটা কিছু আমাকে দেবে। আজকে আমি আবার যখন ওই রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলাম, ওই জায়গায় দেখলাম কিসের একটা অনুষ্ঠান হচ্ছিল, অনুষ্ঠান হচ্ছিল সেই জায়গায়, হঠাৎ করে দেখলাম কারো একটা বিয়ে হচ্ছে, আমি ওই জায়গা দিয়ে আসার কারণে তারা আমাকে ডাক দিল, আমি ওই জায়গা যাওয়ার সঙ্গে সঙ্গে তারা কিছু খাবার আমার হাতে তুলে দিল, ওই খাবার যখন আমি এনে আপনার সামনে দিলাম, আপনি ওই খাবার থেকে না জিজ্ঞাসা করে এক লুকমা খাবার খেয়ে ফেলেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠে বললেন, ও আল্লাহর গোলাম, তুমি তো আমাকে মেরেই ফেলেছো, তুমি তো আমাকে মেরেই ফেলেছো। এই কথা বলে বললেন, আমার ডান হাত দেখেছো, ডান হাত নিজের গলার মধ্যে পুরে দিলেন, গলার মধ্যে পুরে দিয়ে ডান হাত দিয়ে খাবারটা বের করার জন্য চেষ্টা করলেন, খাবার তো বের করতে পারে না। এরপর অনেক বমি করার চেষ্টা করলেন, বমি তো হয় না, কারণ দুই দিন তিন দিন কিছুই খায় নাই, বমি কি করবে, বমি করার মতো কোনো খাদ্য পেটের মধ্যে নাই। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু পানি খেলেন, পানি খাওয়ার পর আবার তার ডান হাত মরক নিজের গলার মধ্যে ঢুকিয়ে দিলেন, গলার মধ্যে যখনই ঢুকিয়ে দিলেন এইবার আবার খাবার বের করার জন্য চেষ্টা করলেন, আস্তে আস্তে এক পর্যায়ে বমি হয়ে গেল, বমি হতে হতে যখন এক টুকরা খাবার যখন গলার ভিতর থেকে বের হয়ে জমিনে পড়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথায় হাত দিয়ে উঠে বললেন, এইবার কিছু আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি তো না জেনে হারাম খাবারটা খেয়েছেন, আপনি এই কাজটা না করলে তো পারতেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর গোলাম শোনো শোনো, এক টুকরো খাবার আমার কলিজার মধ্যে গিয়েছে, পেটের মধ্যে গিয়েছে, এই খাবার বের করার জন্য যদি আমার আবু বকর সিদ্দিকের যদি আমার কলিজা যদি বের হয়ে যেত বা আমার জীবনে চলে যেত, এরপরেও আমি এই খাবার বের না করা পর্যন্ত আমি ক্ষান্ত হতাম না। সুবহানাল্লাহ। এইবার দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, ও আল্লাহর নবীর গোলাম, ও আল্লাহর নবীর সাহাবী, তোমরা কি জানো না, জানো না এই দুনিয়ার জমিনে আমার বিশ্বনবী একটা হাদিস আমাদেরকে দিয়ে দিয়ে গিয়েছে,
পেটের মধ্যে চলে যায় সে হারাম ভক্ষণকারী দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তোমরা কি জানো না হারাম ভক্ষণকারী দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না? এজন্য আপনাদেরকে সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। এই দুনিয়ার জীবনে যে হারাম খায়, হারাম ভক্ষণকারী যে ব্যক্তি, তার সাথে মুসলমানের সম্পর্ক হতে পারে না। এই দুনিয়ার জীবনে আপনি চলাফেরা করবেন, শয়তানের পথে আপনি চলাফেরা করতে পারবেন না। এই দুনিয়ার জীবনে আপনি শয়তানকে আপনার শত্রু হিসেবে গ্রহণ করতে হবে, শয়তানকে আপনার বন্ধু হিসেবে আপনি গ্রহণ করতে পারবেন না। এই দুনিয়ার জীবনে যদি আপনি হারাম খান, হারাম পড়েন, হারাম খেয়ে আপনি যদি আল্লাহর নামাজ পড়েন, আল্লাহর গোলামি করেন, আল্লাহর হুকুম মানার জন্য চেষ্টা করেন, খোদার কসম করে বলি, বিশ্বনবী হাদিস বলে দিয়েছে আপনার দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হারাম খাওয়া যাবে না। আপনাদেরকে 168 নম্বর আয়াতকে শিক্ষা নিতে হবে। এই দুনিয়ার জীবনে যতদিন বসব ততদিন হারাম খাব না, হারাম খেয়ে দুনিয়ার জীবনে চলব না। হারাম যদি খান, আপনার জন্য বলেও, আপনার জন্য দোয়া করেও, নামাজ পড়ে বলে আপনার কপালে ঘাটা পড়ে গেলেও, আপনি যুদ্ধ বললে, পাকি বললে, আপনার মুখে দাঁড়িয়ে থাকলেও আল্লাহ আপনাকে জান্নাত দেবে না, কথাকার। আরো যারা বলেন কথাকার, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্য প্রিয় ভাইরা, আপনাদেরকে আহ্বান করব, এই দুনিয়ার জীবনে জীবনে কোনোদিন 1 টাকা সুদ খাবেন না, 1 টাকা হারাম খাবেন না, এক কিঞ্চিৎ পরিমাণ হারাম টাকার আপনি পোশাক পরবেন না। কারণ এই হাদিস আপনাদেরকে শোনালাম, এই হাদিস শুনে যাই আপনি হারাম টাকার পোশাক পরে নামাজ পড়তে আসলেও আপনার ওই নামাজটা কবুল করবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আল্লাহ পবিত্রকে পছন্দ করে, আল্লাহ অপবিত্রকে পছন্দ করেন। সামনে তো উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন জেনে বসে এই দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মেনে, হালাল হারাম মেনে মেনে এই দুনিয়ার জীবনে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক সকলে, আল্লাহুম্মা আমিন।